হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তোমরা হঠাৎ ভাবছো ফুড রিভিউ চ্যানেল, ট্রাভেল ব্লগের চ্যানেলে এরকম ভিডিও কেন? ব্যাপারটা কিছুই নয়, আগেও দেখো করেছি, কিন্তু একটা ড্রোনের আনবক্সিং করেছি আর S20 আলট্রা আনবক্সিং করেছি। তো জিনিসটা দেখে এতটাই, মানে প্যাকেটটা খুলে প্রথমে বুঝতেই পারিনি এটা কি SSD এলো, মানে এত হালকা, মানে তারপর প্যাকেটটা খোলার পর মানে এটা কি, মানে 1 TB SSD। দেখো অনেকগুলো অপশান ছিল, সিগেট ছিল, ওয়েস্টার্ন ডিজিটাল ছিল, স্যান্ডিস্ক ছিল। তো দামগুলো ওগুলোর 2-3 হাজার টাকা করে বেশি ছিল, বাট স্যান্ডিস্কের এক্সটার্নাল SSD 1 TB এটাই আমার দেখে সব থেকে বেশি পছন্দ হলো। তো এটা কি বলবো, 100 গ্রাম ওজন হবে। তো চলো আর দেরি না করে, বুঝতেই পারছি জিনিসটা কতটা ছোট, আর দেরি না করে এটার একটা ছোট্ট করে রিভিউ বানিয়ে ফেলি, একদম ছোট্ট ভিডিও, ঠিক আছে? চলো। আর চ্যানেলের নামটা তো নিশ্চয়ই মনে আছে, দা ফুডি ডগ। তাহলে বন্ধুরা চলো দেরি না করে ঝটপট প্যাকেটের বাইরের দিকটা একবার দেখিয়ে নিয়ে তারপর খুলে ফেলবো। আমার একদম এত এক্সাইটেশন হচ্ছে কি বলবো। দেখো, হাই স্পিড স্টোরেজ, স্যান্ডিস্ক এক্সট্রিম পোর্টেবল SSD, আপ টু 550 MB/s স্পিড এটা। আর MRP তোমরা একবার দেখে নাও, MRP 32,500, বাট এটা আমি 13,300 টাকায় পেয়েছি, 13,300। 1 TB SSD 13,300। চলো ভাটনাবকে খুলে ফেলি। ও মাই গুডনেস, আর তলায় কি ছিল? আচ্ছা, প্যাকেটে আর কিছু সেরকম নেই, কাগজপত্র সরিয়ে ফেলছি। আর এই একটা কেবল দিয়েছে, এটা Type-C to Type-C কেবল, সঙ্গে একটা অ্যাডাপ্টার আছে। আসল জিনিস সরিয়ে বাকি জিনিস সরিয়ে ফেলি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কতটা ছোট, জাস্ট ইমাজিন করে দেখো। এটা রাবারের বডি আছে, মানে টুকটাক উপর থেকে হাত থেকে পড়ে গেলে খুব একটা অসুবিধা হবে না। 1 TB, কত ছোট, একদম হালকা, একদম হালকা। তাহলে 1 TB SSD ভাবা যায়? তোমাদেরকে একটা সাইজের কম্পারিজন দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা, আগে কেবেলটা দেখিয়ে সরিয়ে নিই। এটা Type-C to Type-C কেবেল আছে। এই আমি তো ল্যাপটপে সব Type-C পোর্ট, আমার মনে হয় এটা ফোনেও ঢোকানো যাবে, দাঁড়াও টেস্ট করে নেবো সেটা পরে। আচ্ছা, একটা এইরকম জিনিস দিয়েছে যাতে এটা আমরা USB-তেও কনভার্ট করে নিতে পারি, তাহলে তখন আমরা ল্যাপটপে যেখানে Type-C পোর্ট নেই সেগুলোতে ঢোকানোর জন্য। ঠিক আছে, চলো তোমাদেরকে এবার দেখাই এটা কতটা ছোট। তোমাদেরকে হাতের কাছে কি আছে আমার, আচ্ছা এই দেখো, ওই ক্লিপারের লাইটারটা আছে, জাস্ট ক্লিপারের লাইটার। বা দেখো একটা জিপো আছে। সাইজটা তোমরা আন্দাজ করতে পারছো নিশ্চয়ই, মানে আমার একটা আঙুল, ঠিক একটা আঙুলের সমান। আর থিকনেসটা তোমরা দেখো, এই মানে আমার জিপো লাইটারটার থেকেও এটা পাতলা। আরও যদি তোমরা কম্প্যারিজন চাও সাইজের, তোমাদেরকে একটা প্রপার হিস্টোরিক্যাল কম্প্যারিজন দিয়ে দিচ্ছি। এই দেখো, এই হচ্ছে আমার প্রথম হার্ড ডিস্ক, প্রায় 10 বছর আগে কেনা। এটা হচ্ছে এক্সটার্নাল পাওয়ার সোর্স লাগে, এই মোটা, ঠিক আছে? এই দেখো, ঠিক আছে, এটা হচ্ছে 2 TB এক্সটার্নাল হার্ড ডিস্ক, ব্যাকআপ প্লাস সিগেটের তখন ছিল। হ্যাঁ, এটা ওজন প্রায় 1 কেজিরও উপরে, এটা এক্সটার্নাল পাওয়ারও লাগতো। তারপরে আমি একটা কিনেছিলাম যে 500 GB, এটা উইদাউট পাওয়ার। আর তারপরে এই দেখো, সব থেকে ছোটো আমার কাছে যেটা ছিল এটা হচ্ছে এই 2 TB হার্ড ডিস্ক যেটা। তাহলে এটা যদি 2 TB, তারপরে এটাকে 500 GBটা ছাড়লাম, তারপরে আরেকটা 2 TB, এবং আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে এই স্যান্ডিস্কের, এইগুলো সিগেটের যদিও, তাহলে মানে টেকনোলজি আস্তে আস্তে কোথায় পৌঁছে যাচ্ছে ভাবতেও অবাক লাগে। আমি এতটা এক্সাইটেড যে একটা ভিডিও বানিয়ে ফেললাম তোমাদের জন্য। খুব ছোট ভিডিও হবে, কোনো চাপ নিও না তোমরা, বেশি টাইম নেবো না। তো এবার জাস্ট একবার দেখে নিই এটা, আমার মনে হচ্ছে ল্যাপটপে তো কাজ করবেই, Type-C কেবলটা দেখে আমার মনে হচ্ছে এটা ফোনেও রিড করবে, একবার দেখে নেবো সেটাই। ধরো একটা ফোন আমি নিয়ে নিই, আমার কাছে একটা স্পেয়ার ফোন আছে যেটা আসুস Zenfone 5Z, যেটা আমি বেসিক্যালি আমার ড্রোনের কন্ট্রোলারটাই লাগিয়ে ওড়াই। তো একবার দেখে নিই যে এটা ফোনে রিড করছে কি না। ব্রাইটনেসটা একটু কমিয়ে নিই, ওকে,
দেখো চলে এলো, মানে 1 টিবি এসএসডি যেটা ফোনেও রিড করবে। দেখে নিই একবার কতটা ফ্রি মেমোরি দেখাচ্ছে। ফাইল ম্যানেজারে গিয়ে এই দেখো 36 MB ইউজ, 1 TB ফ্রি। কি আর বলবো, এত আনন্দ পাচ্ছি মনের ভেতরে যে আমি এটা ডিরেক্টলি ফোনেও লাগিয়ে নিতে পারবো, কোনো চাপ নেই। দেখো কয়েকটা ফোল্ডার হয়ে আছে, এগুলো অটো ফোল্ডার হয়ে গেল এখানে মানে ঢোকানোর সাথে সাথে। ঠিক আছে চলো তাহলে এবার আমার কনক্লুশনটা দিয়ে দিই। তো সেই হিসাবে দেখলে সে ভ্যালু ফর মানি 13,000 টাকায় 1 TB SSD, এটা অনেক বেশি। মানে দেখো হাত থেকে পড়ে গেলে যেগুলো আগেকার হার্ড ডিস্কে অসুবিধা হতো, ভেতরে ডিস্ক ভেঙে যাওয়া বা করাপ্ট হয়ে যাওয়া, মানে একবার গেল তো গেল। এটা দেখো পড়ে গেলে সেরকম, এখন তুমি দেয়ালে ছুঁড়ে মারলে তো হবে না, তবে হাত থেকে টুকটাক পড়ে গেলে এটা কিচ্ছু হবে না, একদম বাম্প প্রুফ করা আছে। মেটেরিয়ালটাও খুব সুন্দর, সিগেটের গুলোও ভালো, খারাপ বলবো না। এর থেকে 1,500 টাকা দাম বেশি, কিন্তু আমার এই এই মেটেরিয়ালটা আর এই স্ট্রাকচারটা দেখতে আমার এটা খুব ভালো লাগলো, সেই জন্য আমি এটা অর্ডার দিয়ে দিলাম। তো তোমরা কেউ যদি 1 TB SSD কিনতে চাও, আমি এটা অবশ্যই রেকমেন্ড করব, তোমরা অবশ্যই কিনবে, কোনো মানে একদম ভ্যালু ফর মানি। আর একটাই কথা, সেটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার কমেন্ট। মাঝে মাঝে টুকটাক এরকম টেক রিভিউ থাকবে, মেনলি ফুড ট্রাভেল এগুলোই থাকবে, আর বাইকটা আসার পর তো বাইকিংও থাকবে। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো আজকের মতো, টাটা।